তারপরে আরবিতে খুতবা দেন। আমরা আসলে এই নিয়মে কখনো দেইনি খুতবা, এই জন্য আমি আমার নিয়ম যেটা যেটা আমরা বিশ্বাস রাখি সেই নিয়মে এখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছি এবং আশা করি এটা আপনাদের কোনো খেলাফ হবে না। হক মেনে নিতে মুসলিমদের কোনো কার্পণ্য থাকার কথা নয়, কারণ খুতবাটা এটা ইসলামের একটা শান, আর খুতবা দেওয়া হয় জাতিকে শুধরানোর জন্য, জাতিকে বোঝানোর জন্য, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। কেউ যদি যুক্তি দাঁড় করায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরবি ভাষায় খুতবা দিতেন, তাহলে আমি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ কোন ভাষায় করতেন বলেন? রাসূলুল্লাহ আরবি ভাষায় ওয়াজ করতেন, তাহলে খুতবা যদি বাংলায় না দেয়া যায় ওয়াজ বাংলায় করা যাবে? কারণ আপনার দলিল হচ্ছে রাসূলুল্লাহ যে রাসূলুল্লাহ খুতবা দিতেন আরবি ভাষায়, তাহলে আমি আপনাকে প্রমাণ করে দেব রাসূলুল্লাহ ওয়াজও করতেন আরবি ভাষায়, তাহলে আপনি সেটা বাংলায় করেন কেন? ওয়াজ আর খুতবার উদ্দেশ্য কি একই নয়? একই, মানুষকে উপদেশ দেয়া, নসিহত করা, এটাই না ওয়াজ। ওয়াজ মানে কি? ওয়াজ মানে হলো উপদেশ দেয়া, নসিহত করা। লোকমান আলাইহিস সালাম তিনি তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন, কিন্তু আল্লাহ এটা ওয়াজ শব্দ বলেছেন, ওয়াজ। ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা আনিশকুরু লিল্লাহ, তারপরে আয়াতে কি বলেছেন? ওয়াইজ ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু, লোকমান তার ছেলেকে যখন উপদেশ দিতে গিয়েছিলেন তখন আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন? ওয়া হুয়া ইয়াইযুহু, সে তার ছেলেকে ওয়াজ করতেছিলেন। তাহলে ওয়াজ মানে হচ্ছে উপদেশ। তাহলে উপদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ভাষায় দিতেন? আরবি ভাষায় দিতেন। আপনি চাইলে আমি দলিল আপনাকে দিতে পারি। ইবনে মাজা তিনি তার মুকদ্দমার মধ্যে 42 নম্বর হাদিস, তিরমিজিতে হাদিসটি 2676 রয়েছে, আবু দাউদে হাদিসটি রয়েছে, ইরবাজ বিন সারিয়ার প্রসিদ্ধ সাহাবি তিনি বলতেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওয়াজ করলেন। কিভাবে? তিনি বলছেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগা, রাসূল সাল্লাম একদিন আমাদের কাছে ওয়াজ করলেন এমন ওয়াজ যে অন্তর ছুঁয়ে গেল। তারপরে ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তরে কেঁপে গেল, জারাফাত মিনহাল উয়ুন, তার মাধ্যমে আমাদের চোখে পানি ঝরা শুরু করে দিল। তার মানে এই হাদিসের মধ্যে ওয়াজ শব্দটা আছে। তাহলে রাসূল ওয়াজও করতেন আরবি ভাষায়। তাহলে আপনি যখন ওয়াজ আরবি ভাষায় রাসূল করতেন, আপনি যখন বাংলায় ট্রান্সলেট করলেন যে বাংলায় ওয়াজ করা যায়, কোন দলিলের ভিত্তিতে? তাহলে ওই একই দলিল আমি বলবো, রাসূল সাল্লাম খুতবা দিয়েছেন আরবি ভাষায়, বাংলায় খুতবা দেয়া যায়, ওইটাই দলিল, যেই দলিলের ভিত্তিতে আপনি ওয়াজকে বাংলায় করেছেন। এই জন্য দুইটাকে পৃথক করার কোনো মানে হয় না, কারণ উদ্দেশ্য হলো জাতিকে বোঝানো। আর খুতবার মধ্যে মাতৃভাষায় কথা বলা যায় তার প্রমাণ আরেকটা আমি বলি, আবু সাঈদ খুদরি থেকে এবং জাবের রাদিয়াল্লাহু তাআলাহু থেকে একাধিক হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাম খুতবা দিচ্ছিলেন, ওয়া আন্নার রাজুলা ওয়া আতান নবী ওয়া জাআ রাজুলুন ওয়ান নবী ইয়াখতুবু ইয়াউমুল জুমা, একজন লোক আসলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জুমার দিনে খুতবা দিচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া ফুলান হাল সাল্লাইতা, হে উমুক তুমি কি সালাত আদায় করেছো? তখন জবাবে ওই সাহাবী বলেছিলেন, লা, বলছে কুম ফারকা, দাঁড়াও দুই রাকাত সালাত আদায় করো। এখন আপনি কি বলবেন, এটা আরবি ভাষা ছিল না মাতৃভাষা ছিল? খুতবা দিচ্ছিলেন রাসূলুল্লাহ, মেনে নিলাম এটা আরবি ভাষাই ছিল, কিন্তু ওই সাহাবীকে যখন বলেছেন যে ইয়া ফুলান হাল সাল্লাইতা, ইয়া ফুলান তুমি কি সালাত আদায় করেছো, এটা কোন ভাষায় ছিল? মাতৃভাষায় ছিল নাকি এটা আরবি ভাষায় ছিল? এটা তার মাতৃভাষায় ছিল, কারণ ওই সাহাবি জবাব কি দিয়েছে? লা, যে সালাত আদায় করি, বলছে কুম ফারকা, তুমি সালাত আদায় করো, ওটা তো খুতবার অংশ ছিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিস দিয়ে খুতবা দিতেন, আর প্রয়োজনে তিনি তার মাতৃভাষা ব্যবহার করতেন বুঝানোর জন্য। আমরা এটাও জানেন যে খুতবা চলাকালীন এক ব্যক্তি এসে রাসূলুল্লাহকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির জন্য দোয়া করেন, আমাদের সবকিছু তো ডুবে যাচ্ছে। জানেন না সেই হাদিস? রাসূলুল্লাহ বৃষ্টির জন্য দোয়া করলেন, তারপরে এক সপ্তাহ লাগাতার বৃষ্টি ঝরতে লাগলো, পরবর্তী আবার আরেক সপ্তাহে এসে আরেকজন সাহাবী ওই ব্যক্তি বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দেন বৃষ্টির জন্য থেমে যায়, আমাদের সবকিছু তো ডুবে যাচ্ছে। এই যে কথোপকথন, এটা তো খুতবার মাঝেই হয়েছিল, ওটা তার খুতবার অংশ ছিল না, একজন ব্যক্তি এসে বলল, তাহলে ওটা কোন ভাষায় ছিল? মাতৃভাষায় ছিল।
তা আমি যেটা প্রমাণ করতে চাচ্ছি মূলত খুতবা হবে মাতৃভাষায় যেটা আপনি সম্বোধন করেন বুঝেন আর সালাতের যেটা ভাষা এটা আরবি এটা হচ্ছে ইবাদতের তাওকিফি তাওকিফি মানে বুঝেন যেমন আল্লাহু আকবার বলে আমরা নামাজ শুরু করি না আল্লাহু আকবার বলে এটাকে কি আপনি আরবি ভাষা বলবেন না মানে মাতৃভাষা বলবেন কি বলবেন এটা আরবি ভাষা আল্লাহু আকবার শব্দটা তাদের মাতৃভাষা বটে কিন্তু এটা হলো ইবাদতের ভাষা শুধু আরবিও নয় বরং ইবাদতের ভাষা এটা আল্লাহু আকবারটা কি আরবি ভাষা ইভেন এটা হচ্ছে ইবাদতের ভাষা কেন বললাম সালাত এমন একটা ইবাদত আরবি ভাষা হলেই নামাজ হয় না কেউ যদি আল্লাহু আকবরের জায়গায় যদি বলে সুবহানাল্লাহ আল্লাহু আজাল এরকম শব্দ যদি বলে ভাষা তো আরবি নামাজ হবে কেন হবে না কারণ এটা ইবাদত নয় ইবাদত হলো রাসূল যেটা যেইভাবে করেছেন সেটা হচ্ছে ইবাদত এটাকে হেরফের করার ক্ষমতা আজ পর্যন্ত কোনো হুজুরের হয় নাই কারো হবে না রাসূল সাল্লাম তার জীবনের যত সালাত আদায় করেছেন কোনোদিন আল্লাহু আকবর ছাড়া অন্য কোনো শব্দ দিয়ে নামাজ তিনি শুরুই করেন নাই সালাম ফিরিয়েছেন কিভাবে নামাজ শেষ হয় কিভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাই না কেউ কি এটা ছাড়া ভিন্ন কোনো শব্দ ব্যবহার করতে পারবে পারবে না আরবি হলেও পারবে না তার মানে আপনাকে তিনটা জিনিস বুঝতে হবে এক হলো মাতৃভাষা একটা হচ্ছে আরবি ভাষা একটা হচ্ছে ইবাদতের ভাষা কিছু কিছু জায়গায় নিছক ইবাদতের ভাষা লাগবে সেখানে অন্য কোনো ভাষা প্রয়োগ করলে গ্রহণযোগ্য হবে না যেমন আপনি হাঁচি দিলেন আপনি সেখানে তখন কি বলেন আলহামদুলিল্লাহ এটা কি ইবাদতের ভাষা বললেন না আরবি ভাষা বললেন কোন ব্যক্তি যদি বলে সমস্ত প্রশংসা আল্লাহর হবে না বাংলায় বললেন আপনি বা আলহামদুলিল্লাহর জায়গায় অন্য কোন শব্দ বললেন শুকরান লিল্লাহ হবে হবে না কারণ এটা হচ্ছে ইবাদতের শব্দ মানে রাসূল যেটা যেখানে বলেছেন ওটা ওই ভাবিয়ে রাখতে হবে যেমন আলহামদুলিল্লাহ বলার পরে আপনি বলতেছেন কি ইয়া রাহমুকাল্লাহ আল্লাহ আপনার উপর রহম করুক আপনি যদি বলেন ইয়া গুফিরুল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করুক হবে হবে না এটা যে হবে না তার জবাব আমাদের কাছে আছে কেন সাহাবীর সামনে একজন ব্যক্তি বলতেছে হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ অতিরিক্ত বাড়িয়েছে আরেকজন সাহাবি উপস্থিত বসা ওই তাবির জবাব দেন নাই তিনি আলহামদুলিল্লাহর বদলে ইয়া রাহমুকাল্লাহ বলেন নাই জিজ্ঞাসা করা হয়েছে কেন বলতেছে রাসূল তো শুধু আলহামদুলিল্লাহ বলতেন তুমি আবার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ যোগ কেন করলে এটা তো আমরা শুনি নাই রাসূলের কাছ থেকে কখনো তার মানে আমি বোঝাতে চাচ্ছি কিছু জিনিস আছে ইবাদতের ভাষা সেটা ইবাদতের মতোই করে হতে হবে এই জায়গায় রিপ্লেস করে অন্য কোন শব্দ আপনি ব্যবহার করতেই পারবেন না যেমন বাথরুম থেকে আপনি বের হলে কি বলেন গুফরানাকা তাই না এটার মানেও ক্ষমা করো আর আপনি যদি বলেন আস্তাগফিরুল্লাহ এটার মানেও তো ক্ষমা চাও তাই না ক্ষমা চাওয়া নয় আল্লাহুম্মা গফিরলি এটাও ক্ষমা চাওয়া কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা গফিরলি বলেন নাই রাসূল সাল্লাম কি বলেছেন গুফরানাকা দুইটাই আরবি শব্দ কিন্তু একটা হলো ইবাদতের শব্দ একটা হলো আরবি শব্দ মানে নিজের মতো করে বলা আর একটা হলো ইবাদতের শব্দ তা আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে ইবাদতের শব্দ প্রয়োগ করতে হবে যেমন জুমার খুতবা এটা ইবাদত এই ইবাদতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট কোনো শব্দ ব্যবহার করেন নাই যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক জুমায় একই রকম আরবি বলতেন তখন আমাদের উপরে ফরজ হয়ে যেত যে আমাদেরকে ওই আরবিগুলাই বলতে হবে এটা ছাড়া খুতবা হবে না একটা জিনিস কমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবায় বলতেন ইন্না আসদাকাল হাদিসি কালামুল্লাহ নিশ্চয়ই আল্লাহর কালাম হচ্ছে সবথেকে সত্য কথা ওয়াল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সবথেকে উত্তম পথ হচ্ছে রাসূলের পথ তাহলে এই কথাগুলো আমরাও বলি কেন কারণ এগুলো রাসূল সাল্লাম সব খুতবায় বলতেন সব খুতবায় রাসূল সাল্লাম একটা আয়াত উচ্চারণ করতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এই জন্য দেখবেন যারা বাংলায় খুতবা দেয় তারাও এই আয়াতটা দিয়ে খুতবা শুরু করে তার মানে যেখানে যেটা বলতেই হবে
সেটার নিয়ম আপনাকে ফলো করতে হবে। ইমাম বুখারী তার জুমার অধ্যায়ের মধ্যে অধ্যায় কায়েম করেছেন এই পর্ব হলো আম্মা বাদ, এই শব্দ ব্যবহার করার পর্ব। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করার পরে খুতবা শুরু করার মাঝখানে বলতেন আম্মা বাদ, এই শব্দটা অনেকেই শুনেছেন আম্মা বাদ, তার মানে আল্লাহর প্রশংসার পর এখন আমি আমার বিষয়ের দিকে আসতেছি। তাহলে এই যে আম্মা বাদ বলার পর এখানে খুতবা থেমে যাচ্ছে, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখন যেই উপদেশ দিতে চাচ্ছেন সেটাকে তিনি খুতবায় পেশ করতেন। এটাই হলো সুন্নাহ, এটাই আমরা পাচ্ছি। যদি সত্যিকার অর্থে কোরআন হাদিসে আমরা এমনটা পেতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে প্রথমে এসে বসে বয়ান করতেন, মাতৃভাষায় আগে বুঝাতেন, তারপরে খুতবায় উঠে মিম্বরে আবার খুতবা দিতেন, এমন কোন রেকর্ড কেউ দেখাতে পারবে না। যদি থাকতো তাহলে আমরা বলতাম এটা চলবে, কিন্তু আমরা পাচ্ছি না। আমরা পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে সরাসরি এসে মিম্বরে বসতেন, মুয়াজ্জিন আজান দিতেন, রাসূলুল্লাহ দাঁড়িয়ে খুতবা, দুইটা খুতবা দিতেন, এক খুতবা দিতেন, তারপর দুই খুতবার মাঝে বসতেন, উঠে আবার আরেকটা খুতবা দিতেন, এই দুইটা খুতবা দিয়েই তিনি জুমা শেষ করে দিতেন। তো অতিরিক্ত যে কাজটা আমরা করি বাংলা ভাষী হিসাবে যে আগে বয়ান করি তারপর উঠে খুতবা দেই তিন মিনিট বা পাঁচ মিনিট, এটা সুন্নতের কাছাকাছি নয়। আমি জায়েজ না জায়েজের দিকে যাচ্ছি না, আমি আপনাকে বলতে চাচ্ছি সুন্নাহ হলো ইমাম সরাসরি এসে মিম্বরে দাঁড়াবে, দাঁড়িয়ে বসবে, সালাম দিয়ে বসবে, মুয়াজ্জিন আজান দেবে, খুতবার আজান, খুতবা শুরু হয়ে যাবে, আর এটা হচ্ছে একটা নিয়ম। দ্বিতীয় ব্যাপার হচ্ছে সেটা বাংলায় চলবে কি চলবে না, এটা আর একটা ব্যাপার। আরবি হতে হবে কিনা না বাংলায়ও চলবে এটা নিয়ে ইখতিলাফ আছে। আমাদের আলেম সমাজ বলতেছে না, যেহেতু জুমার খুতবা আরবিতেই দিতে হবে, ওই ওই কথার ভিত্তিতে যে জোহরের নামাজ চার রাকাত, দুই রাকাতকে আল্লাহ নামাজে বহাল রেখেছেন, দুই রাকাতের সওয়াবকে খুতবায় দিয়ে দিয়েছেন, এই জন্য আরবিতেই হতে হবে। আমাদের কাছে সেই ব্যাখ্যাটা সঠিক নয়, কারণ এই মর্মে আমরা সঠিক বা সহি কোনো হাদিস পাচ্ছি না, তাই আপনারা এটা গ্রহণ করতে পারতেছি না। আমাদের কথা হচ্ছে না খুতবার বিষয়টাই ব্যাপক আলাদা, নামাজের সাথে খুতবার কোনো সম্পর্ক নেই। ওই চার রাকাতকে আল্লাহ দুই ভাগ করে দেন নাই, তাহলে ঈদের নামাজ যে দুই রাকাত খুতবা খুতবা আছে ওইটা কিভাবে করলেন? তো এই জন্য এই যুক্তি দাঁড় করানো ঠিক না, বরং আমাদের কাছে হক এটাই মনে হয় যে জুমার দিনের খুতবা হবে নিজের মাতৃভাষায়, তাতে কোরআন হাদিস থাকবে, কোরআন হাদিস বলার সাথে সাথে কি অর্থ দাঁড়ায় সেটা পেশ করা হবে, এটাই আমরা জানি, এটাই আমরা মেনে নিয়েছি। তো এই জন্য ওইভাবে আজকে আমি আপনাদের কাছে দাঁড়িয়েছি। যদি সেটা আপনার সমাজের লোকের কাছে ভালো মনে হয় যে না এতে কল্যাণ আছে আর এতে আমাদের উপদেশ নেওয়ার মতন কথা হয়, তাহলে আপনারা এটাকে বহাল রাখার চেষ্টা করবে। আর যদি মনে হয় যে না এটা আমাদের কাছে হক মনে হচ্ছে না, তখন আপনারা আপনাদের আলেমদের ফতো অনুযায়ী চলবেন, কিন্তু আমাদের কাছে যেটা হক আমরা সেটা আপনাদের কাছে পেশ করব, মানা না মানা আপনাদের কাছ, কারণ কারো অন্তরের মালিক আমরা নই। আমাদেরকে যখন ডাকবেন তখন আমাদের কাছে যেটা হক মনে হবে তখন আমরা সেটা আপনার কাছে তুলে ধরবো, এখন মেনে নেওয়া না নেওয়া এটা আপনাদের উপরে ছেড়ে দেওয়া হচ্ছে। তো এটা বললাম যে আজকে সম্ভবত আজকের এই মসজিদের এটা প্রথম এই নিয়মের খুতবা হচ্ছে, এমনটা কি? তো যার ফলে আমি কোনো গিল্টি ফিল করতেছি না, এই জন্য আমি আমাদের স্বভাব নিয়ম অনুযায়ী আমি খুতবায় দাঁড়িয়েছি। এখন এটা মেনে নেওয়া না নেওয়া এটা আপনাদের ব্যাপার, এটা নিয়ে পরে আপনারা ভাববেন যে হুজুর যেটা বলেছে এটা কতটা যুক্তিযুক্ত, এবং এই সম্পর্কে সার্চ দিবেন যে বাংলার জমিনে কোথায় এইভাবে খুতবা হয়, সার্চ দিবেন আপনি। আমি নির্দ্বিধায় বলতে পারি বাংলাদেশের হাজারো মসজিদ আছে যেখানে এইভাবে খুতবা হয়, ওই নিয়ম আর পালন করে না তারা যে এসে বাংলায় বয়ান করবে, উঠে তারপর আবার আরবিতে খুতবা দেবে, না এই নিয়ম পালন করে না তারা, সরাসরি মিম্বরে উঠে নিজের মাতৃভাষায় খুতবা দেয়, তাতে কোরআনের আয়াত থাকবে, হাদিস থাকবে। আমি এখন একটা খুতবা দেওয়ার জন্য আপনাদের এখানে দাঁড়িয়েছি, আসুন দেখেন যে এটা আপনার কাছে কেমনটা ভালো লাগে। আমি যে বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি তা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে দুইটা জিনিসের সমন্বয়ে, এক এক আল্লাহকে ভয় পেতে হবে, দুই আল্লাহর কাছে অনেক বেশি আশা রাখতে হবে। আল্লাহকে ভয় পেতে হবে সম্মানার্থে, ভয় মানুষ ভাগকেও পায়, ভয় মানুষ পাগলকেও পায়, এই রকম ভয় না, আবার ভয় মানুষ টিচারকেও পায়, বাপ মাকেও পায়, এই ভয়টা কোন ভয়? শ্রদ্ধাজনিত ভয়, এটা হলো ভদ্রতার ভয়। আরেকটা হলো পুলিশকেও মানুষ ভয় পায়, আবার আলেমকেও মানুষ ভয় পায়। আলেমদেরকে কেন ভয় পায়? যে তার সাথে কোনো বেয়াদবি না হয়ে যায়। পুলিশকে কেন ভয় পায়, বেয়াদবি না হয়ে যায়? সেজন্য
না সে আমাকে ফাঁসি দিতে পারে ধরে ফেলতে পারে কোন একটা কিছু অপদস্থ করতে পারে সেজন্য ভয় পায় বাইনের লোক সেজন্য ভয়ঙ্কর কোন কিছুকে আপনি কেন ভয় পান ঘৃণায় ইদুর অনেকে তেলাপোকাকেও ভয় পান পান না এটা কি শ্রদ্ধার ভয় না ঘৃণার ভয় ঘৃণার ভয় আল্লাহকে যে ভয়টা আমরা পাবো এটা ঘৃণার ভয় নয় কোন রকমের অপমানজনিত ভয় নয় বরং এটা মহব্বতের ভয় মানে আল্লাহর সম্মান যেন ক্ষুণ্ণ না হয়ে যায় আমার দ্বারা আল্লাহ যেন অসন্তুষ্ট না হয়ে যায় সেই ভয় আর ভালোবাসাটা কি যে আমি আমার রব আল্লাহর সৃষ্টি আমি তার গোলাম এটাতে আপনার আল্লাহর প্রতি ভালোবাসা থাকতে হবে কারণ ভালোবাসা বিহীন কোন মানুষ কোন কাজ করতে পারে না এটা একটা এক্সাম্পল দিই আচ্ছা আগে মূল কথাটা বলি তারপর একটা এক্সাম্পল দেব আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে দুইটা জিনিসের সমন্বয়ে এক বলেছি আশা আকাঙ্ক্ষা দ্বিতীয়ত হচ্ছে ভয় এই দুইটা আমাদেরকে পাশাপাশি রাখতে হবে কিন্তু অধিকাংশ মুসলিমদের মধ্যে যে জিনিসটা মিসিং আছে এক শ্রেণীর মানুষ আছে যারা শুধু বলে আল্লাহ দয়াবান ক্ষমাশীল তারা আল্লাহকে ভয় পায় না তারা সালাত আদায় করে না পাপ কাজ করে আর বলে আল্লাহ ক্ষমা করে দেবে জেনে নেন এই ব্যক্তি শুধু আল্লাহর কাছে আশা আশা করে বসে আছে কিন্তু আল্লাহকে ভয় পাচ্ছে না তার এই আশা তাকে নাজাত দিতে পারবে না কারণ সে আল্লাহর একটা সাইডকে অস্বীকার করেছে অপরদিকে আরেক শ্রেণীর মানুষ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা আল্লাহ যে ক্ষমা করতে পারে সেই দিকে তার ঈমান যায়নি বড় ধরনের কোনো অপরাধ বড় ধরনের কোনো বিপর্যয় ঘটে গেছে সে আত্মহত্যা করে ফেলে সে ইসলাম থেকে দূরে সরে যায় সে আল্লাহকে গালি দিয়ে ফেলে ইসলামকে গালি দিয়ে ফেলে কেন কারণ সে ওই যে ভয়টা পেয়েছে যে আল্লাহ শাস্তি দেবে জাহান্নামে ফেলবে কিন্তু সে এটা মেনে নিতে পারেনি যে আল্লাহ চাইলে তার জীবনের সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দিতে সক্ষম সে ওই আশাটা নিতে পারেনি তো এটাও তার একটা ঘাটতি আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে না সঠিক মুসলিমদের অন্তরটা কেমন হবে সে আল্লাহকে অনেক বেশি আল্লাহর কাছে আশা রাখবে এবং আল্লাহকে অনেক বেশি ভয় পাবে এই দুইটা তার অন্তরে থাকতে হবে এটাই হচ্ছে মুমিনের আসল বৈশিষ্ট্য আসুন এই মর্মে এই কথাগুলোকে বিভিন্ন কিতাবে কি বলা হয়েছে আমি আপনার কাছে দুই একটা জিনিস কোট করি ইমাম বাইহাকি তার শোয়াবুল ইমান একটি কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন ইয়াহিয়া ইবনু মুয়াজিন আর রাজি একজন তাবি বা তাবা তাবি তিনি আমাদের কাছে এটাকে ব্যাখ্যা করেছেন এইভাবে ইমানটা কি জিনিস তিনি বললেন আল ইমান ও সালাসাতুন তিনটা জিনিসের মিশ্রণের নাম হচ্ছে ইমান মানে আপনার অন্তরে যদি ইমান থাকে তাহলে আপনার অন্তরে তিনটা জিনিস থাকতে হবে আল্লাহর প্রতি সেটা কি প্রথমটা থাকতে হবে আল খৌফ ভয় আল্লাহর প্রতি ভয় থাকতে হবে আপনাকে কারণ আল্লাহ হচ্ছেন মালিক আমরা হলাম গোলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ধরে নেয় কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না এটা হচ্ছে আল্লাহর ক্ষমতাকে ভয় করা আল খৌফ দ্বিতীয় জিনিস থাকতে হবে ওর রাজা আপনাকে সব থেকে বেশি আশা রাখতে হবে যে পৃথিবীতে যে আপনাকে সব থেকে বেশি দিতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ তিনি যা দিতে পারেন কেউ তা দিতে পারে না এতটা আশা রাখতে হবে সারা পৃথিবীর মানুষ আমাকে যা দিতে পারে না কিন্তু একজন দিতে পারে তিনি কে আল্লাহ এই আশা রাখতে হবে তাহলে ঈমান হচ্ছে তিনটা জিনিসের নাম এক ভয় আর রাজা এটা হচ্ছে আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা এই দুইটা থাকতে হবে কিসের সাথে ভালোবাসার সাথে ওয়াল মুহাব্বা তিনি বলছেন এটা ভালোবাসার সাথে থাকতে হবে মানে আল্লাহকে ঘৃণার কারণে ভয় পেতে হবে না অনেকে যেমনটা উদাহরণ দিয়েছি যে মানুষ যাদেরকে অপছন্দ করে তাদের অনিষ্টি থেকে বাঁচার জন্য তাদেরকে ভয় করে কিন্তু আল্লাহকে ভয় করবে অনিষ্টির ভিত্তিতে না আল্লাহকে ভয় করবে সম্মানের ভয় তার মানে আল্লাহর মর্যাদা এত তার মর্যাদা আমার কারণে যেন কোনো ক্ষুণ্ণ না হয়ে যায় সেই ভয় পাবে আর আল্লাহর কাছে আশা রাখবে যে আল্লাহ চাইলে আমার জীবনের সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দিতে সক্ষম এ আশা রাখবে আল্লাহ চাইলে আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদৌস দিতে পারেন এ আশা রাখবে তো এই তিনটা জিনিসের নাম হচ্ছে ইমান আরেকজন প্রখ্যাত ইমাম তিনি এটাকে এইভাবে বলেছেন সালাসাতুন আশিয়াউ মিন আকদি তাওহিদ এই যে আমরা বলি না আমরা তাওহিদবাদী তাওহিদি জনতা একটা শব্দ শুনেছেন যে তাওহিদি জনতা আমরা হলাম তাওহিদবাদী বলে না তাওহিদ মানে কি তাওহিদ মানে হচ্ছে একত্ব আল্লাহর ওয়াহদানিয়াত মানে আমি শুধু আল্লাহকে মানি আল্লাহকে ভয় পাই আর কাউকে মানি না কাউকে ভয় করি না এটা হচ্ছে তাওহিদ যে ব্যক্তি বলবে যে আমি শুধুমাত্র আল্লাহকে মানি তার মানে সেই ব্যক্তি হচ্ছে তাওহিদবাদী ব্যক্তি তা তাওহিদ মানে কি তিনি বলছেন তাওহিদের মধ্যে তিনটা জিনিস লাগবে তিনটা জিনিসের গিরা এটা হচ্ছে তাওহিদ সেটা কি আল খাউফু ওয়ার রাজাউ ওয়াল মুহাব্বা এই তিনটা জিনিসের নাম হলো তাওহিদ যার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি সব থেকে বেশি ভয় আছে
যার অন্তরে আল্লাহর প্রতি সবথেকে বেশি ভালোবাসা আছে, যে সবথেকে বেশি আল্লাহর কাছে চায়, তার মানে এই ব্যক্তি হলো তাওহীদবাদী। এইভাবে বলা হয়েছে। তাহলে ভয় এবং আশা এই দুইটা এমন জিনিস। আরেকজন ইমাম, তার নাম হচ্ছেন আবি আলী আর রোজবাহারি, তার থেকে হিলিয়াতুল আউলিয়া একটা কিতাবের মধ্যে এবং ইমাম বাইহাকি শোয়াবুল ইমানের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে একজন মুসলিমকে আপনি কিভাবে বুঝাবেন যে আল্লাহর প্রতি ভয় এবং আল্লাহর কাছে আশা কিভাবে আপনি করবেন। তিনি একটা পাখির উদাহরণ দিয়েছেন। এই দুইটা হলো আল খাউফ ওয়া রাজা কা জানাহাইনি তায়ির, পাখির দুইটা ডানার মতো। ইজাস্তাওয়া ইস্তাওয়া তায়ির, যখন দুইটাকে মেলে দেয় তখন পাখি উড়তে পারে, দুইটার সমন্বয়ে পাখি উড়তে থাকে। একটা যদি কিছুটা ঘাটতি হয়ে যায় পাখি কিন্তু উড়তে পারবে না। যা আপনি দেখেছেন, অনেকে কবুতর পালে, কবুতরকে নিজের ভসে করার জন্য পাখা থেকে পালক কেটে দেয় না, ওই পাখি কিন্তু উঠতে পারে না। এই কবুতর উঠতে পারবে যদি আপনি পাখনা কেটে দেন? উঠতে পারে না। কেন? কারণ ও যেটার ভরে উড়বে ওটাই নাই। আজকে আমাদের অধিকাংশ মুসলিমদের অবস্থা তো হচ্ছে এই, আমাদের দ্বারা পাপ কেন হয়? তাহলে আমরা আল্লাহকে ভয় পাই না। আমরা কেন ভালো কাজ করি না? আল্লাহ যে এর বিনিময়ে আমাদেরকে কতটা দেবেন আমরা এই আশা ছেড়ে দিয়েছি। আমরা শুধু দুনিয়ার সামান্য কিছুর জন্য পরকাল জান্নাতের নিয়ামতকে আমরা হারিয়ে দিচ্ছি, ওটাকে আমরা কদর করতেছি না। তাহলে আমাদের ওই যে পাখার মধ্যে পালক নাই, পালক সব কেটে গেছে, ঝরে গেছে, আমাদেরকে পালক গজাইতে হবে, আল্লাহর প্রতি ভয়ও গজাইতে হবে এবং আল্লাহ আমাদেরকে যে জান্নাত দেবেন সে আশা নিয়ে বাঁচতে হবে। তাহলে আপনার দ্বারা সালাত পড়া সহজ হবে, দাড়ি রাখা সহজ হবে, হালাল খাওয়া সহজ হবে এবং জাহান্নামের ভয় থাকলে পাপ থেকে বাঁচাটা আপনার সহজ হবে। এই জন্য তিনি বলতেছেন এই দুইটা হচ্ছে পাখির ডানার মতো, ইজাস্তাওয়া ইস্তাওয়া, পাখি চড়তে পারে আর এর মাধ্যমে সে তার গন্তব্যে পৌঁছতে পারে। আর যদি কোনো পাখির একটা ডানা মিসিং হয়ে যায় তাহলে সে উপর থেকে পড়ে যাবে, হাদ্দাল মৌত, এমনকি মরেও যেতে পারে উপর থেকে পড়ে। যদি কোনো একটা পাখা যদি অচল হয়ে যায় পাখি নিচে পড়ে যাবে, মরেও যেতে পারে। তা তিনি বলতেছেন কেন এই উদাহরণটা দিয়েছি, লিজালিকা ইয়াকুল, এর উপরে ভিত্তি করে বলা হয় লাউ উজিনা খাউফুল মুমিনি ওয়া রাজা লা ইতাদালা, একজন প্রকৃত মুমিন ব্যক্তির অন্তর থেকে যদি আল্লাহর ভয় এবং আল্লাহর প্রতি আশা এই দুইটা বের করে যদি ওজন দেওয়া হয়, তিনি বলতেছেন প্রকৃত মুমিনের অন্তরের মধ্যে ভয় যতটা পাবেন আশাও ততটাই পাবেন, তার মানে সমান সমান পাবেন। এটা হচ্ছে প্রকৃত মুমিনের গুণ। কি বলেছেন? লাউ উজিনা, আপনি যদি ওজন করেন, খাউফাল মুমিনি ওয়া রাজা, যে সে আল্লাহকে কতটা ভয় পায় এবং আল্লাহর কাছে কতটা সে পাওয়ার আশা রাখে, তাহলে ওজন করলে সমান সমান পাবেন। যে সে আল্লাহকে 100% ভয় পায়, আবার সে আল্লাহর কাছে 100% তলব করতেছে, চাচ্ছে। এই সম্পর্কে আমার কাছে হাদিস পৌঁছে নাই, কিন্তু একটা বক্তব্যের একজন আলেমের মুখে শুনেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে তিনি বক্তব্যে এইভাবে বলেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, কিয়ামতের মাঠে যদি আল্লাহ বলে সমস্ত মানুষ জান্নাতি, একজন জাহান্নামী, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার ভয় হয় আমি মনে হয় সেই ব্যক্তি। মানে আল্লাহ যদি সবাইকে জান্নাত দিয়ে দেয় বলছে একজন ব্যক্তি জাহান্নামী, ওমর রাদিয়াল্লাহু বলছে আমার ভয় হয় সেই ব্যক্তিটা আমিও হতে পারি, কিন্তু আমি আল্লাহর প্রতি এতটা বেশি আশা রাখি যদি আল্লাহ বলে দেয় কোনোদিন এই কথা যে সব জাহান্নামী একজন লোক জান্নাতি, ওমর বলতেছেন আমি আশা করি হতে পারে আমি সেই ব্যক্তি। তার মানে আল্লাহর প্রতি আশা এবং ভয় এতটা আপনার অন্তরে থাকতে হবে। এটা হচ্ছে ইমান, একজন মুমিনের ইমান এইটা হতে হবে যে আমি আল্লাহ, আল্লাহ আমাকে ধরেও ফেলতে পারে আবার আল্লাহ আমাকে ক্ষমাও করতে পারে, এই ভরসা নিয়ে চলতে হবে। তো এটা ছিল আজকের বক্তব্যের মূল বিষয় যে মুমিনের অন্তরের মধ্যে দুইটা পাশাপাশি থাকতে হবে, কোন একটার মিসিং হলে, একটার ঘাটতি হলে তখনই তার দ্বারা পদস্খলন ঘটে। দেখা যাবে যে যেই ব্যক্তি আল্লাহকে ভয় পায় না সেই বেশি পাপ করে, যেই ব্যক্তি আল্লাহর কাছে কিছু পেতে হবে আশা রাখে না সেই ব্যক্তি দেখবেন নামাজ পড়ে না। কারণ এরা বলে কি, নামাজ পড়লে কি পায়, হুজুররা কি পায়, অভাবী, এমনটা তাদের ধারণা যে নামাজ পড়ে কি হয়েছে, তার মানে সে যে আল্লাহর কাছে কি পেতে পারে সেই আশা ছেড়ে দিয়েছে। না, এমনটা হলে চলবে না, আমাদেরকে আল্লাহর কাছে অনেক বেশি আশা করতে হবে এবং অনেক বেশি ভয় পেতে হবে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যে মূলনীতি দিয়েছেন, কেন কেন আপনি আল্লাহর কাছে আশা রাখবেন আর কেন আপনি আল্লাহকে ভয় পাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি আল্লাহর কাছে আশা রাখবা এই জন্য যেহেতু তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছো,
আর আল্লাহ বলেছেন আমার বান্দাদেরকে আমি আমার বন্ধু রূপে গ্রহণ করব তাদেরকে আমি শাস্তি দেব না কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার একটা আয়াত উল্লেখ করেছেন যে আয়াতটি আপনি সূরা নিসা 4 নম্বর সূরার 147 নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে উল্লেখ করেছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ও আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা কেন আল্লাহ তোমাকে শাস্তি দিবেন আল্লাহর কি কাজ তোমাকে শাস্তি দিয়ে যখন তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছো যখন তুমি শুকরগুজার বান্দা তাহলে আল্লাহ তোমাকে কেন শাস্তি দিবে ক্ষমা কর এই কথাটা কে বলে জানেন একটা বড় ভাই তার ছোট ভাইকে বলে একজন পিতা তার সন্তানকে বলে একজন শিক্ষক তার ছাত্রকে বলে যখন অপরাধ করে ফেল করে যখন মার খায় পিতা যখন পিটায় তখন এই কথাটাই বলে যে আমি কি তোর খারাপ চাই আমি কি তোকে মারতে চেয়েছিলাম আমি কি তোকে অযথাই মারতে মানে মারতে চাই এটা বলে টিচার বলে তোকে আমি এতবার বলেছি এতবার নিষেধ করেছি তার মানে বড় স্নেহকে ছোটকে কথা বলে যে তোর তো আমি কোনো ক্ষতি চাই না ভাই যখন ভাইকে বোঝায় যে তুই এই সাবজেক্টে পড়ালেখা কর এই সাবজেক্টটা তোর জন্য ভালো না তুই এই কাজটা কর এটা করিস না এই পথে যাইস না কেন আমরা তোর ভালো চাই বলে না এই মেয়েকে তুই বিয়ে করিস না ওই মেয়েকে বিয়ে কর কেন বলে যে আমি তোর ভালো চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম আল্লাহর কেন তোমাকে শাস্তি দেবে আল্লাহ বলছেন তুমি কেন ভয় পাইবা কেন তোমাকে আল্লাহ শাস্তি দেবে যখন তুমি আল্লাহর শুকরগুজার বান্দা যখন তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছো আল্লাহ বলেছেন আমি তো আমার শুকরগুজার বান্দাকে শাস্তি দেব না কারণ তাদের জন্য তো আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি জাহান্নাম তো কাফেরদের জন্য তুমি তো বান্দা ঈমান এনেছো তোমাকে কেন শাস্তি দেব তুমি কেন ভয় পাও তার মানে আল্লাহ এই জন্য আমাদেরকে বলতেছেন তুমি যদি ঈমান এনেছো তুমি আল্লাহর কাছে আশাবাদী হও শাস্তি কারা পাবে তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন কথা বলেছেন শাস্তি তো তাদের জন্য মূসা আলাইহিস সালাম তিনি ফেরাউনকে বলেছিলেন যে কারা শাস্তি পাবে সূরা তহা 20 নম্বর সূরার 48 নম্বর আয়াতটি আপনি দেখে নেন তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না কদ ওহিয়া ইলাইনা মূসা আলাইহিস সালাম বলতেছেন আমার কাছে ওহি করা হয়েছে আন্নাল আযাব আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা শাস্তি তো ওই ব্যক্তিরা পাবে যারা মিথ্যা প্রতিপন্ন করলো যারা মুখ ফিরিয়ে নিল যাদের কাছে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে আসো তুমি সালাত আদায় করো আসো তুমি হালাল খাও আসো তুমি সৎ জীবন যাপন করো যারা এটাকে মিথ্যা প্রতিপন্ন করবে যারা মুখ ফিরিয়ে উল্টা দিকে যাবে শাস্তি তো কেবল তাদেরকে দিতে হবে শাস্তি কেবল তারা পাবে মূসা আলাইহিস সালামের ভাষায় আল্লাহ এইভাবে এটা আমাদেরকে জানিয়েছেন যে মূসা আলাইহিস সালাম বলেছিলেন ইন্না কদ উহিয়া ইলাইনা ইলাইনা আমার কাছে এই তো ওহী নাজিল করা হয়েছে আন্নাল আযাব আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা যারা মিথ্যা প্রতিপন্ন করবে ইসলামের বাণীকে যারা মুখ ফিরিয়ে নেবে আল্লাহ শাস্তি তো কেবল তাদেরকে দেবেন এই জন্য আমাদেরকে কি করতে হবে যেহেতু আমরা মুসলিম এই জন্য আল্লাহর কাছে আমরা সব থেকে বেশি আশা রাখি যে আমার অপরাধগুলো ইনশাল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করবেন আর যারা কাফের তাদেরকে ভয় করতে হবে এই জন্য আমাদের ভয় কেন লাগবে যদি আমি যদি ইসলাম থেকে সরে যাই তাহলে আল্লাহ আমাদেরকে ধরবে এই জন্য আমাদেরকে ভয় লাগবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি হলো আল্লাহ প্রথম তার দয়ার দিকে আমাদেরকে ডেকেছেন কোন ব্যক্তি যদি আল্লাহর দয়ার রাস্তা না ধরে দ্বিতীয় অংশটা আল্লাহ বলেছেন তোমাকে পেতে হবে কেউ যদি আমার জান্নাতে আসতে না চায় তাকে জাহান্নামে যেতে হবে মাঝখানে কোনো পথ নাই এমন যদি হতো যে আল্লাহ আমি নামাজ পড়তে পারবো না কষ্ট হয় আমার জান্নাত দরকার নাই আমার তুমি জাহান্নামে দিও না তাহলেও চলতো কিন্তু আপনি যদি নামাজ না পড়েন আপনি জান্নাতের বল মনে করতেছেন আমার জান্নাত লাগবে না কিন্তু আপনাকে জাহান্নামে তো যেতে হবে জাহান্নাম থেকে আপনাকে কে বাঁচাবে কারণ পরকালে মাত্র দুইটা জায়গা আল্লাহ বলেছেন ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর মাঝামাঝিতে কোনো পথ নাই হয় সেখানে একটা জান্নাত চিরস্থায়ী স্থান আছে আর একটা জাহান্নাম সেটাও চিরস্থায়ী আছে হয় আপনাকে দুইটার যে কোনো একটা বেছে নিতে হবে যে কোনো একটা কারো জন্য নির্ধারণ করা আছে অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা রাখতে হবে জান্নাতের এবং জাহান্নাম থেকে বাঁচার ভয় লাগবে যে আল্লাহ আমি জাহান্নাম যেতে চাই না এটার ভয় লাগবে এই দুইটার সমন্বয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পথ চলতে হবে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শাস্তি দেওয়া হবে যারা আল্লাহকে অবিশ্বাস করবে কাফেরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যালিকা জাযাইনাহুম বিমা কাফারু যালিকা জাযাইনাহুম বিমা কাফারু ওয়া হাল নুজাযি ইল্লাল কাফুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাদেরকে তো শাস্তি দেব তাদের কুফুরির কারণে আর তোমরা বলো কুফুরির শাস্তি শাস্তি ছাড়া যা যা আর কিছু হতে পারে কুফুরি যে ব্যক্তি করবে শাস্তির হক রাখে
আর যে ব্যক্তি উত্তম করবে সে উত্তমের হক রাখে উত্তম যে ব্যক্তি করবে তার সাথে উত্তম আচরণের হক রাখে এই মর্মে আয়াত রয়েছে যে আয়াতটি আপনি সূরা আর রহমানে পেয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন যে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান উত্তম বিনিময়ের বদলা উত্তমিত হতে পারে আর কি হতে পারে তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান তোমা তুমি যার প্রতি ইহসান করবা তো জবাবে তো তোমার প্রতি ইহসান করাই উচিত এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন তোমরা ইসলাম মেনে চলো তোমরা নিজের উপরে ইহসান করো আল্লাহ তোমাদের উপরে ইহসান করবেন দুনিয়াতেও কেউ যদি কারো উপকার করে তার বদলা আল্লাহ তার জন্য ভালো কিছু করতে বলেছেন আর ইসলাম যেই ব্যক্তি মেনে নেবে এই ইহসান যদি আমরা করি তাহলে আল্লাহ আমাদের উপরে ইহসান করবেন জান্নাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কারণ ভালোর বদলা ভালোই হয় আর খারাপের বদলা খারাপ এজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি আশার নিদান করা হয়েছে এবং আল্লাহকে বেশি ভয় দেখানো হয়েছে মুমিনের অন্তর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বললেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মুমিন কারা কিভাবে তারা পথ চলে কিভাবে তারা আল্লাহর বন্দেগী করে কোরআনের বেশ কিছু আয়াত আছে তার মধ্যে একটা আয়াত কথাটা কি এইভাবে আয়াতটা একটু পরে বলি একজন ব্যক্তি ইবনু হানি চমৎকার একটা উদ্ধৃতি দিয়েছেন তিনি বলেছেন ইয়ান বাগি লিল মুমিনি আইয়াকুনা রাজাউহু ওয়া খাউফুহু ওয়াহিদান এটা হওয়া উচিত একজন মুমিন ব্যক্তির অন্তরে ভয় এবং আশা একই হওয়া উচিত মানে দুইটা মিলে এক হওয়া উচিত কোনটার মধ্যে ঘাটতি করা উচিত না এক হওয়া উচিত কেন ওয়াকালা গায়রু ফা আইয়ুহুমা রাজ্জাহা সাহিবুহু খালাকা যদি কোনো ব্যক্তির অন্তরে কোনো একটা ঘাটতি থাকে একটা প্রাধান্য পেয়ে যায় তাহলে সে হালাক হয়ে যাবে তার মানে আমরা যারা বলি যে আল্লাহ ক্ষমাশীল দয়াবান এটা আপনার অন্তরে প্রাধান্য পেয়েছে কিন্তু আল্লাহকে যদি ভয় করতে হবে সেটা প্রাধান্য পায় নাই এদের দ্বারাই সবচেয়ে বেশি পাপ হয় আবার যারা আল্লাহর কাছে আশাই রাখে না শুধু ভয় পেয়েছে ইসলামের রাস্তা ছেড়ে দিয়েছে আর বলে আল্লাহ তো আমাকে ক্ষমা করবে না পাপের উপরে পাপে জড়িয়ে গেছে দেখেন তারাও কিন্তু হালাক হয়েছে এই জন্য তিনি বললেন প্রত্যেকটা মুমিনের অন্তরে এই দুইটাকে সমান সমান রাখতে হবে কোন একটা যদি প্রাধান্য পেয়ে যায় তাহলে আপনার দ্বারা পাপ হওয়ার সম্ভাবনা আছে আপনি যখন দোকানদারকে গিয়ে বলেন যে মাপ ঠিক হয় নাই কেন বললেন কারণ বাটখারা যে ওজনের আপনাকে সেই পরিমাণের সামান দেওয়া হয় নাই তখন আপনি কি বলতেছেন আপনি বলতেছেন মাপ ঠিক হয় নাই ওজন ঠিক করে দেন এটা মানে এটা জালিয়াতি এটা জুলুম আপনি বলতেছেন কারণ দুইটাই সমান সমান হতে হবে ওজন যা আপনার সম্পদতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ইনসাফ করতে বলেছেন যে তুমি যতটা আল্লাহকে ভয় পাইবা তুমি ততটাই আল্লাহর কাছে আশা রাখো এই দুইটার সমন্বয়ে তুমি আমার পর্যন্ত পৌঁছতে পারবা এটাই হচ্ছে ইনসাফ এটা হচ্ছে আদল বলা হয় তা আমাদেরকে সেই শিক্ষাটা দেওয়া হয়েছে কিন্তু অধিকাংশ মানুষ আমরা দেখেন আপনি যখন কথা বলবেন সে বলবে আল্লাহ ক্ষমাশীল দয়াবান যদি আপনি যেই মেসেজটা গ্রহণ করেছেন যে আল্লাহ ক্ষমাশীল দয়াবান তাহলে যেই হুজুর পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে এই যে যারা প্রথম কাতারে নামাজ আদায় করে তারা কি জানে না যে আল্লাহ ক্ষমাশীল দয়াবান জানে তাহলে কেন সে ফজরের সময় উঠে কষ্ট করে সালাতে আসে ঠান্ডার মধ্যে যেই মেসেজটা আপনিও জানেন উনিও জানে বরং ইমামের মাধ্যমে আপনি জানতেছেন যে আল্লাহ ক্ষমাশীল দয়াবান কিন্তু ইমামের সাহস হচ্ছে না এটা জানার পরে ঘরে শুয়ে থাকতে সাহস হচ্ছে না কেন আপনার কেন সেই সাহস হলো যে আপনি আল্লাহকে ক্ষমাশীল দয়াবান তাই বলে আপনি সালাত আদায় করবেন না আপনি হারাম খাবেন এই সাহসটা আপনার কিভাবে জন্মালো যখন ইমামই আপনাকে বলতেছে আপনার শিক্ষক বলতেছে আল্লাহ ক্ষমাশীল কিন্তু সে নামাজ ছাড়তেছে না সে চাইলেও হারাম খেতে পারতেছে না কোন ভয়ে ওই ভয়টা আপনার মধ্যে নাই কেন এটা আমাদেরকে দেখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে যদি আমাদের কলিজায় পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে এই ব্যক্তির দ্বারা যে কোনো পাপ হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন কোরআন এবং হাদিসের মধ্যে যখনই কোনো পাপ থেকে নিষেধ করেছেন একটা উপদেশ কমন কি বলেছেন ইত্তাকিল্লাহ তুমি আল্লাহকে ভয় করো খুতবাই শুরু হয়েছে এই আয়াত দিয়ে কি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয়ের কথাটা সবথেকে বেশি আনা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো জিহাদে সেনাদল পাঠাতেন সেনাপতিকে তিনি উপদেশ দিয়ে বলতেন ইত্তাকিল্লাহ তুমি কিন্তু আল্লাহকে ভয় করে চলবে তার মানে তোমাকে নেতৃত্ব দেওয়া হয়েছে তাই বলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো না তুমি ইনসাফ করবে আল্লাহকে ভয় করে চলবে
প্রজাদেরকে উপদেশ দেওয়া হয়েছে সেনাদেরকেও যে তোমরা আল্লাহকে ভয় করবে আমির আনুগত্য করো তো যে কোনো ক্ষেত্রে এটা দরকার বিয়ে শাদি যে হয় বিয়ের খুতবার মধ্যে রাসূলুল্লাহ এই আয়াতগুলোই পড়তেন স্বামীকেও বলে দেওয়া হয়েছে তুমি কিন্তু আল্লাহকে ভয় করবে এই মহিলাকে তুমি কিন্তু অত্যাচার করতে পারবে না স্ত্রীকেও বলা হয়েছে তোমার স্বামী সব সম্পত্তি তোমার কাছে কিন্তু দিয়ে দিচ্ছে বিশ্বাস করে তুমি কিন্তু আল্লাহকে ভয় করো তার খেয়ানত করো না প্রত্যেকটা জিনিস আল্লাহর ভয়ের সাথে জড়িত যদি আল্লাহর ভয় সেখান থেকে গায়েব হয়ে যায় এই ব্যক্তির দ্বারা যা খুশি তা হতে পারে এক যুবক কোন এক তার চাস্ত বোনকে এক স্বর্ণ মুদ্রা দিয়ে জেনা করতে চেয়েছিল কাপড় খুলে ফেলেছে করবে এখন মেয়েটা বলতেছে ইত্তাকিল্লা তুমি আল্লাহকে ভয় করো ছেড়ে দাও আমাকে সেই যুবকের অন্তরের মধ্যে কম্পন চলে আসছিল সে 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছে কিন্তু তার সাথে জেনা করেনি উঠে চলে আসছে যখন বলছে আল্লাহকে ভয় করো আল্লাহর ভয়টা অনেক বেশি এদের মর্যাদাও অনেক আল্লাহ কি বলেছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু সাত শ্রেণীর মানুষকে বিশেষ ছায়ার নিচে রাখা হবে তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে সেই যুবক তালাবাতু ইমরাতুন যাতু মনসুবিন ও জামালিন দা লিনাফসিহা তার দিকে ডেকেছিল এবং সেই যুবক বলেছিল ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় পাই ইউসুফ আলাইহিসসালাম এই কথাই বলেছিল যে আমি আল্লাহকে ভয় করি সেই যুবক বলেছিল ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় পাই তা তোমার ডাকে সাড়া দেওয়া আমার পক্ষে সম্ভব না এই কথার কারণে আল্লাহ তার মর্যাদা কি রেখেছে তাকে তো জান্নাত তো দেবে দেবেনি হাসরের মাঠে তাকে আল্লাহ ছায়া করে রাখবেন ব্যাপারটা অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতানি প্রত্যেক আমলের আমলকারের জন্য আল্লাহ জান্নাতের সংবাদ দিয়েছেন কিন্তু আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটার ভয় পায় আল্লাহ তার জন্য দুইটা জান্নাত রেখেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতানি আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটার ভয় করে চলে আল্লাহ তার জন্য দুইটা জান্নাত প্রস্তুত করে রেখেছেন এটা অনেক বড় একটা ব্যাপার অনেক বড় ব্যাপার এই জন্য ভয় আমাদের লাগবে আর আশা এটা অনেক বড় একটা ব্যাপার আজকে মানুষ যদি আল্লাহর কাছ থেকে আশা ছেড়ে দেয় না কার কাছে পাবে কিন্তু আমরা আমাদের অ্যানালাইসিস যেটা আমরা তাহকিক করে যেটা দেখতে পাচ্ছি আজকে মাজারের উৎপত্তিগুলো হয়েছে মসজিদের উপর থেকে তার আস্থা হারিয়ে যাওয়ার কারণে আল্লাহর উপরে তার ভরসা কমে যাওয়ার কারণে আজকে বাবার কাছে তারা মুরিদ হয় মাজারের কাছ থেকে তারা পাওয়ার আশা রাখে শুধুমাত্র আল্লাহর কাছ থেকে তারা নিরাশ হয়ে যাওয়ার কারণে কিন্তু আল্লাহ এটা নিষেধ করেছিলেন আল্লাহ বলেছিলেন বান্দা তোমার জীবনের যে কোনো বিপর্যয়ে তুমি তোমার রব থেকে নিরাশ হয়ে যেও না আরে আল্লাহ একটা বড় পাপীকে বলেছেন এই কথা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাতে বলেছেন হে নবী আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দিন যারা নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছে তারপরও যেন তারা নিরাশ না হয়ে যায় আল্লাহ চাইলে তার জীবনের 60 বছরের পাপকে এক ধাক্কায় মাফ করে দিতে পারেন আল্লাহ নিরাশ হতে নিষেধ করেছেন আল্লাহ বলেছেন বান্দা তোমাকে যদি আমি ক্ষমা না করি আর ঘর করবে কে আপনি না নামাজের মধ্যে কথা বলেন আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা আল্লাহ আমি আমার নাফসের উপর অনেক বেশি জুলুম করেছি তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না এটা আপনি না বলেন তাহলে আপনি কেন এটা ভুলে যান আল্লাহ যদি আপনাকে বাচ্চা না দেয় কোনো মাজারওয়ালা দিতে পারবে না তো আপনাকে বাচ্চা আল্লাহ যদি আপনাকে রিজিক না দেন কেউ আপনাকে রিজিক দিতে পারবে না বরং ওই মাজারওয়ালার কাছে চেয়ে আপনি যতটা পান ওটা আপনার তাকদিরে লেখা আছে না চাইলেও পাইতেন কারণ আল্লাহ কি বলেছেন অফিস সামাই রিজকুকুম ওমা তুয়াদুন তোমাদের সাথে যা কিছুর ওয়াদা আছে এবং তোমাদের রিজিক কোথায় আছে অফিস সামাই আকাশে আছে তার মানে আল্লাহ জমিনের মধ্যে আমাদের রিজিক রাখে নাই আমরা জমিনওয়ালাদের কাছে চাই আমরা সবাই জমিওয়ালা না দুনিয়ার লোক না রিজিক দুনিয়াতে তো নাই আল্লাহ বলেছেন রিজিক কোথায় আছে ফিস সামা আকাশে আছে রিজিক আকাশ থেকে নাজিল হয় অতএব তুমি তোমার ওই আকাশওয়ালার কাছে চাও আল্লাহর কাছে চাইতে বলা হয়েছে সূরা রহমানের মধ্যে 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান তিনি প্রতিনিয়ত নিজের কাজে ব্যস্ত কিন্তু আকাশে এবং জমিনে যারাই আছে তারা কার কাছে চায় ইয়াসআলুহু তার কাছে চায় তার মানে আমি আপনি যার কাছে চাচ্ছি যে বাবার কাছে চাচ্ছি যে মাজারকে আমরা মনে করি সে আমাকে কিছু দিতে পারে সেও আল্লাহর কাছেই চাইতো সে আল্লাহর কাছেই চাইতো আপনাকে আমাকে তার কাছেই চাইতে হবে আল্লাহর কাছে আপনার অনেক বেশি আশা রাখতে হবে অনেক বেশি আশা রাখতে হবে একটা হাদিস আপনার জন্য যেটা শেষে বলতাম এখনো বলে যদি সময় পাস হয়ে চলে যায়
رسول الله صلى الله عليه وسلم বলেছেন যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে এবং আল্লাহর কাছে অনেক বেশি আশা রাখে তার মর্যাদা কি আনাস রাদিয়াল্লাহু তাআলা হয় একদিন বলতেছেন যে دخل رسول الله صلى الله عليه وسلم على شاب وهو في الموت একজন যুবকের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন সেই যুবকটা মুমূর্ষু অবস্থা ছিল মরে যাবে ওই অবস্থায় গিয়েছেন বলতেছেন কাইফা তাজিদুক তুমি এখন তোমার অবস্থাটা বলো কেমন পাচ্ছ তুমি নিজেকে কাইফা তাজিদুক সে সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নি আরজুল্লাহ ওয়া ইন্নি আখাফু যুনুবি আমি আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আমি তো আল্লাহর কাছে অনেক বেশি আশাবাদী যে আল্লাহ আমাকে জান্নাত দিবেন কিন্তু আমার ভয় হয় আমার যে পাপগুলো আছে এগুলোর জন্য আমার ভয় হচ্ছে কি হবে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন লা ইয়াজতামিয়ানি ফি কলবি আবদিন ফি মিসলি হাযাল মাউতিন যে কোন বান্দার অন্তর যদি এখানে এসে থেমে যায় যে সে আল্লাহকে ভয় পাচ্ছে আবার আল্লাহর কাছে কিছু আশাও করতেছে রাসূলুল্লাহ বলতেছেন ফাআতাহুল্লাহু ইয়াহু ওয়া আমানাহু মিম্মা ইয়াখাফু তাহলে সে এই ব্যক্তি আল্লাহর কাছে যা চাচ্ছে আল্লাহ তাকে তা দিয়ে দিবেন এবং যে জিনিস থেকে সে ভয় পাচ্ছে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন তার মানে আপনার অন্তরটা শুধু ওখানে নিয়ে আসতে হবে যে আমি আল্লাহর কাছে অনেক বেশি আশাবাদী কিন্তু আমি আল্লাহকে ভয়ও পাই তাহলে যে জিনিস থেকে আপনি ভয় পাচ্ছেন আল্লাহ আপনাকে তা থেকে মুক্ত করে দিবেন আর যে জিনিস আপনি আল্লাহর কাছে চাচ্ছেন আল্লাহ সেটা আপনাকে দিয়ে দিবে তার মানে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জান্নাত লাভের আশায় যদি আমরা ইবাদত করি আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা যে জিনিস চাচ্ছ আমার কাছে আমি তোমাদেরকে তা দিয়ে দিব তাহলে এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার এই হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন এবং ইবনে মাজাতেও রয়েছে তিরমিজিতে আপনি হাদিসটি 983 তে পাবেন ইবনে মাজাতে হাদিসটি আপনি 4261 তে পাবেন তাহলে আমাদের মূল মেসেজ এটাই যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলতে হবে এবং আল্লাহর কাছে অনেক বেশি আমাদেরকে আশা রাখতে হবে কেন জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে নবী আপনি আমরা বান্দাদেরকে জানিয়ে দেন ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন লিন-নাসি আলা যুলমিহিম ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব আপনি বলে দেন আপনার রব এমন এক সত্তা তিনি চাইলে মানুষ জুলুম করার পর জালেম হওয়ার পরেও আল্লাহ তাকে ক্ষমা করে দিতে সক্ষম আল্লাহ কিন্তু ক্ষমা করে থাকেন আর আপনার রব এমন তিনি যদি কাউকে ধরে নেন তার শাস্তি কিন্তু বড় কঠিন হবে তার মানে আল্লাহ দুইটা মেসেজ দিয়েছেন তার সম্পর্কে যে ওয়াইন্না রাব্বাকা লাযু মাগফিরা আল্লাহ হচ্ছেন ক্ষমাওয়ালা তিনি চাইলেই ক্ষমা করতে পারেন যার জন্য চায় তাকে ক্ষমা করতে পারেন কিন্তু আল্লাহ যদি কাউকে ধরে নেন তাকে কিন্তু কঠিন শাস্তি দিবেন কেন দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেসেজটা তার মানে আমরা যারা পাপী আর আমরা কে আছি যা পাপ করি নাই আমরা সবাই তো পাপী পাপী নই আল্লাহ বুঝাতে চেয়েছেন বান্দা তোমার রব এমন তুমি যদি আশা করো তাহলে তোমার রব তোমার পাপগুলোকে ক্ষমা করে দিতে প্রস্তুত কিন্তু তুমি যদি সেই ক্ষমার রাস্তা না ধরো আল্লাহ যদি তোমাকে ধরে নেয় তাহলে কিন্তু তোমাকে কঠিন শাস্তি দেবে তুমি বেছে নাও তুমি কোন পথ ধরবা কোরআনের আরেকটি আয়াতে কথাটাকে এইভাবে পেশ করা হয়েছে যেটা আপনি সূরা এই আয়াতটা ছিল সূরা রদ 13 নম্বর সূরা 6 নম্বর আয়াত আর এখন যে আয়াতটা বলবো সেটা হচ্ছে সূরা হিজির 15 নম্বর সূরার 49-50 নম্বর আয়াত তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নব্বি ইবাদি আন্নি আনাল গাফুরুর রহিম وأن عذابي هو العذاب الأليم الله سبحانه وتعالى رسول الله صلى الله عليه وسلم كي بولن نبي عبادي اپنے امر بنددر كي بولي دين أني أنا الغفور الرحيم أمي هلام كماشي لبن دوئبا ایٹا پرثم جانتے بولا چھا تار پر اللہ بولا چھا اپنے ایٹا جانئے دين وأن عذابي هو العذاب الأليم تو امار شاستی کنتو خوب بیدون دائیو خوب بوٹے তার মানে আল্লাহ প্রথম আমাদেরকে ক্ষমার দিকে ডেকেছেন জান্নাতের দিকে ডেকেছেন কোন ব্যক্তি যদি সেটা পছন্দ না করে তাকে এই সংবাদও দিয়ে দেওয়া হয়েছে তুমি যদি মুখ ফিরিয়ে নাও তাহলে তুমি জেনে নাও আমার শাস্তি কিন্তু বড় কঠিন বড় কঠোর তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার পথ ধরতে হবে আমাদেরকে শাস্তির কথা ভাবতে হবে না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ যাকে ধরবে এটা কিন্তু বড় মারাত্মক ব্যাপার হবে এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবসময় ভয় করে চলতে হবে বলেছিলাম যে মুমিনের অন্তর এমনটাই হয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুমিনরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে তখন এইভাবেই যে করে থাকে এর অসংখ্য দলিল আপনার কাছে পেশ করা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়ান লিতুনজিরা উম্মাল কুরআন ওমান হাওলাহা
وتنذر يوم الجمع جمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير যে আয়াতটি একটু আগেই বলেছি যে এই কোরআন তোমার কাছে নাযিল করা হয়েছে এই উদ্দেশ্যে যাতে তুমি সতর্ক করতে পারো সুসংবাদ দিতে পারো এবং তুমি জেনে রাখো বা জানিয়ে দাও সেই জায়গায় কিয়ামতের মাঠে মাত্র দুইটা জায়গা থাকবে এক জান্নাত আরেক হচ্ছে জাহান্নাম সূরা হাদিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটাকে কি বলেছেন ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান পরকালে মাত্র দুইটা জায়গা থাকবে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ হয় কঠিন শাস্তি থাকবে আর না হয় আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান আরেক দল জন্য থাকবে কি ক্ষমা রহমত এবং তোমার রবের সন্তুষ্টি তুমি বেছে নাও তুমি কোন পথটা বেছে নিবা তুমি কি শাস্তির পথ ধরতে চাও নাকি তুমি তোমার রহমতের বান্দা হতে চাও রহমানের বান্দা হতে চাও কোনটা হতে চাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটা রাস্তা দেখিয়ে দিয়েছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনসানের মধ্যে বলেছেন কি বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা আল্লাহ বলেছেন আমি মানুষকে রাস্তা দেখিয়ে দিয়েছি হয় এখন তুমি শুকরগুজার বান্দা হও অথবা তুমি নাশুকরি করো বান্দা তোমার ইচ্ছে তার মানে আল্লাহ আমাদেরকে জোর করবে না আল্লাহ আমাদেরকে জোর করবে না আল্লাহ আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন বান্দা তুমি হয় ক্ষমার দিকে আসো আর না হয় তোমাকে কঠিন শাস্তি পেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের সম্পর্কে এটাই বলেছেন একটা আয়াত বলে আমি আমার খুতবা শেষ করে দেব যেটা আয়াত সূরা সাজদার মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে বলেছেন যে মুমিনরা কিভাবে পথ চলে সূরা সাজদার মধ্যে আল্লাহ বলতেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون الله سبحانه وتعالى বলেন মুমিনরা যখন রাজ্জাপন করে কিভাবে রাজ্জাপন করে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি বিছানা থেকে তার পিঠ আলাদা হয়ে যায় রাতের তাহাজ্জুদের জন্য বিছানা থেকে পিঠ আলাদা হয়ে যায় আনিল মাদাজি يدعون ربهم তারা তাদের রবকে ডাকে خوفا وطمعا দুইটা শব্দ আল্লাহ বলেছেন এক হচ্ছে ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে ভয় পেয়ে খাওফ ও তামা এবং অনেক আশা নিয়ে যে আমি আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহকে ভয় পেয়েছেন রাতে উঠে তাহাজ্জুদ শুরু করেছেন কিন্তু আল্লাহর কাছে অনেক কিছু চাচ্ছেন আপনি এই দুইটা নিয়ে আল্লাহর কাছে ডাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা হচ্ছে মুমিনদের গুণ কারণ মুমিন যখন আল্লাহকে ডাকে দুইটা জিনিস নিয়ে ডাকে এক ভয় আরেক হচ্ছে প্রত্যাশা মুমিনের গুণ সম্পর্কে কোরআনে কি বলেছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউখাশিউন আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন এখানে ভয়ের কথা আছে যে নামাজে দাঁড়াবে ভয়ের সাথে আরেকটা কি আশা নিয়ে যে আমি সালাত কেন পড়তেছি আল্লাহ এর বিনিময়ে আমাকে জান্নাত দেবেন এই দুইটা জিনিস লাগবে আজকে এই দুইটা জিনিসের ঘাটতি থাকার কারণে আমরা দুনিয়াবি হয়ে যাচ্ছি আমরা ইসলামের ইবাদত থেকে নিজেকে মুখ ফিরিয়ে নিচ্ছি অধিকাংশ পাপগুলো হচ্ছে আল্লাহকে ভয় না করার কারণে আর ইবাদতগুলো আমরা করতেছি না এটাকে আমরা তুচ্ছ ভাবতেছি অথচ ইবাদতগুলোকে আল্লাহ নিয়ামত বলেছেন কোরআনে সূরা মায়েদার মধ্যে আপনি পেয়ে যান আল্লাহ কি বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য দ্বীনকে পূর্ণ করে দিয়েছি আর দ্বীন মানে কি বোঝো এটা আমার নিয়ামত এই দাড়ি রাখা নিয়ামত সালাত পড়া নিয়ামত টাকার উপরে প্যান্ট পরা এটা নিয়ামত মা বোনদেরকে পর্দা করতে বলেছেন আল্লাহ বলেছেন এটা নিয়ামত তুমি যাকাত দিচ্ছ হজ করছো যে কোনো ভালো কাজ করতেছো এগুলো প্রত্যেকটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক একটা নিয়ামত দুনিয়াতে হয়তো সেই নিয়ামত আপনি পাচ্ছেন না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বান্দা প্রত্যেকটা কাজের বিনিময়ে জান্নাতে তোমাকে এত 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 দেওয়া হবে আমাদেরকে ঈমান লাগবে ঈমান লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে হক কথা বলার এবং বোঝার তৌফিক দান করেন আকুলু লি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম